সকালবেলা স্নান করে নিয়েছি, এবারে দেবো পুজো। আর পুজোর সময় আগের বারে যে দুর্গা পুজোর কথা বলছি, সেই পুজোর সময় চুলে হাইলাইট করেছিলাম। আস্তে আস্তে চুল বড় হচ্ছে, তো হাইলাইটারটা যত দিন যাচ্ছে হাইলাইট আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে, এবারে লাগছে বিচ্ছিরি। আর কালারটাও অনেকাংশে ফেড হয়ে গেছে, মানে এতটাই ফেড হয়ে গেছে না, এখন ভিজা চুল বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন চুলটা শুকিয়ে যাচ্ছে তখন কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ফেড হয়েছে। আর যাই হোক, মুখে যেহেতু ফেস ওয়াশ করেছি, একটু তো ময়েশ্চারাইজার লাগাতেই হবে, নইলে স্কিনে একদম খরা মানে দেখা দেবে, পুরো ফেটে ফেটে যাবে স্কিন। আর দেখতেই পাচ্ছ উপরে ফ্যান চলছে, কেননা যতই যা ঠান্ডা পড়ুক ফ্যান আমাদের ঘরে চলবেই, ফ্যান না চললে হবে না। তো যথারীতি সব ময়েশ্চারাইজার লাগানো, চুল আঁচড়ানো সব হয়ে গেছে, এবার সিঁদুরটা যেইটুকানি যা পরা সেইটুকানি পরে নিচ্ছি। আমার কাছে না অনেক ধরনের নাকছাবি আছে, তো ভাবছিলাম যে একটা সোনার নাকছাবি পরবো, কিন্তু না এই পাথরের নাকছাবি যেটা এতদিন পরেছিলাম ওটাই বেশ কমফোর্টেবল লাগছিলো। তো দেখো বাদবাকি নাকছাবিগুলোও তো পরতে হবে, নইলে ওগুলো কী করবো। তো ফাইনালি এই নাকছাবিটা পরলাম। আর এই নাকছাবিটা পরি না কেন বলো তো, পরলে না নাকটা কিছুদিন দু তিন দিন পরার পরে না নাকটা কেটে যায়, এই যে সোনার নাকছাবিটা পরলাম এখন, ওর জন্যই এটা পরি না। সে যাই হোক, ইচ্ছা হলো একটু সোনারটা পরতে, ওর জন্য পাথরেরটা খুলে সোনারটা পরলাম। এরকম আরও না আরও ফুল যে নাকছাবিগুলো হয় ওগুলো আমার কাছে আছে, কিন্তু না পড়তে পারিনি এই নাকের জন্য, নয় নাকে গেঁথে যাবে, নয় নাকে কোনো একটা প্রবলেম হবে, ওর জন্য পাথরেরটাই পরে থাকতাম। মা সকালবেলার ব্রেকফাস্ট এখানে দিয়ে দিয়েছে, তো খাচ্ছি নিমোনা। নিমোনাটা অ্যাকচুয়ালি নন বাঙালিদের খাওয়ার, আমি আগে বিয়ের আগে কোনো দিন খাইনি, তো বিয়ের পরেই খাচ্ছি। এটা হচ্ছে কড়াইশুঁটি বেটে, তো সেটা দিয়ে মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা ঝোলঝোল তরকারি করা, ওটাকেই বলে নিমোনা। সে যাই হোক, ব্রেকফাস্টটা করে নিলাম। আর মা এখানে সব কাছাকাছি করছে, আর যে বাসনপত্র যা মানে রান্নার পরে যে বাসনগুলো পড়ে সেগুলো মেজে দিল, আর আমি এদিকে গ্যাস ওভেন পরিষ্কার করা, মানে দুজন মিলে হাতাহাতি করছি আর কি। কেননা কারোর একার ওপরে চাপ দিলে তো হবে না, সে আমার একার ওপরেই হোক বা মায়ের একার ওপরেই হোক। আর এখানে ভাত টকবক করে ফুটছে, আর আজকে কী কী রান্না হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে ফার্স্টে রয়েছে তোমার ওই কী বলে এটাকে, ভুলেই গেছি এটাকে কী বলে, যাই হোক, প্রথমে রয়েছে এখানে ওই ভেটকি মাছের যে কাঁটা হয় সেই কাঁটার ঝাল ঝাল, তারপরে রয়েছে পুঁই মিঠুলি ছিল তো, হ্যাঁ, আর তার সাথে ছিল বাটা মাছের ঝাল, আর সেই নিমোনা একটু পড়ে রয়েছে। আর আগের দিন রাত্রে পালক পনির করেছিলাম, তো সেটাই একটুখানি রয়েছে, তো ওটা জানি না কে খাবে, বাবা খায়নি, একটুখানি রেখে দিয়েছিলো, তো ওটা হয়তো বাবাই পরে খেয়ে নেবে। আর এখানে সব বাসনপত্র গুছাবো, যে বাসনগুলো টেবিলের ওপর উপুর করা ছিল, অ্যাকচুয়ালি না জলটা ঝরিয়ে তারপরেই র্যাকের মধ্যে রাখি, নইলে না র্যাকের মধ্যে ভিজা বাসনগুলো রাখলে টপ টপ করে জল পড়ে, তার নিচটা মুছি তো মুছে পুরো জল শুকিয়ে যায়। আবার যখন এই বাসনগুলো এখানে মানে ভিজা বাসনগুলো রেখে দিই টপ টপ করে জল পড়লে না আবার নিচটা যেমন কা তেমন হয়ে যায়। তো এখানে ওই জন্য মা কী করে, টেবিলের ওপর বাসনগুলো উপর করে রাখে, জলটা পুরো ঝরে যায়, তারপরে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখা হয়। তো সেটাই এখন করছি, তো বাসন গুছাতে একটু তো টাইম লাগবেই। সে যাই হোক, বাটি আছে, গ্লাস আছে, সবই আছে, এইসব কাজ করে তারপরে খেতে বসবো দুপুরে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:25, তো আমি ঘুমিয়েছিলাম, আর একজন কখন নিয়মরে গেছে আমি নিজেও জানি না, এখন এসে আমাকে সারপ্রাইজ দিল যে বেরিয়েছিল, আমি নিজেও জানি না ও কখন গেছে। আমি পুরোপুরি ঘুমিয়ে গেছিলাম, মোটামুটি 4:50-5 থেকে ঘুমাচ্ছি, এখন বাজে ঘড়িতে ওই দেখতে পাচ্ছি কিনা যাই না, বা এই ঘড়িতে বাজে 6:45, যেহেতু 10 মিনিট ফাস্ট ওর জন্য 6:35 বাজে। তো যাই হোক, উঠি দেখি কি এনেছে মা গো। আরে বিকালবেলা ঘুমানোর অভ্যাসটা তো খারাপ হয়ে গেছে না, খালি একটুখানি শুলেই না ঘুম পেয়ে যায়। তুমি কখন গেছো গো, জিজ্ঞেস করছি। তুমি ঠিক ঘুমিয়ে নাকটা ভসভস করে ডাকছিলে, ঠিক তখনই উঠে চলে গেছি। জ্ঞানেন্দ্র অর্ধ ভোজন দেখছো কি, দেখলে আর খাবো না। আমি ওখানে মাইক্রোওভেন থাকতে আমরা কি করি না,
তাই না? আর গরম করে নিলে আরো ভালো। জাত শত্রু মানে বউ সবসময় বরের জাত শত্রু। এখানে আমি ফেসিয়াল করতে বসেছি, সত্যি কথা বলতে না আমি পার্লারে গিয়ে খুব একটা ফেসিয়াল করি না বা করাই না, কারণ একটা টাকারও ব্যাপার আছে, তারপরে অত সময়ও নেই আমার, মানে হাতে আমার সময় খুবই কম, পড়ানো থাকে, ঘরের কাজ থাকে, তো পার্লারে ইচ্ছা করে যেতে কিন্তু ওই যে সময় নেই বা অত টাকাও আমি স্পেন্ড করতে পারবো না পার্লারে গিয়ে। এবার বলতেই পারো পার্লারে কম দামি বেশি দামি সব দামি ফেসিয়াল আছে, কিন্তু তবুও মানে অকেশান থাকলে পার্লারে যাই, বাট এমনি যখন ঘরে করতে ইচ্ছা করে তো এরকম ফেসিয়াল কিট আমি অনলাইন থেকে কিনে রেখেছি, তো সেইগুলোই আমি করি এখানে। আর যেইটুকানি যা মাসাজ পারি সেইটুকানি করছি, কারণ হচ্ছে পার্লারে যে দিদি বা কাকিমারা ফেসিয়াল করায় ওদের মতো তো অত ভালো করে মাসাজ করতে পারবো না, বাট যেইটুকানি পারছি যেইটুকানি দেখে দেখে শিখেছি সেইটুকানি করছি। আর আমি ফেসিয়াল যখনই করি আমি কৌশিককেও করিয়ে দিই, আর কৌশিকের মুখে এখন এক গাল দাড়ি, মানে যদি ফেসিয়াল করি স্কিনে লাগবে কম আর দাড়িতে আটকে যাবে বেশি, তো ওর জন্যই আর কি আর মুখে করলাম না। নইলে আমি যখনই ফেসিয়াল করি আমার যখন মানে লাস্ট স্টেপ থাকে মুখে ফেস প্যাক লাগানো, তারপরে কৌশিককে লাগিয়ে দিই, তো এটাই করি। সে যাই হোক ফেস প্যাক বলে আছি ফেসিয়ালটা করে নিই, তারপর দেখি কৌশিককে যদি টুকিটাকি কিছু করে দিতে পারি তো দেখ। নিজে তো ফেসিয়াল করেছি আর একজনের মুখেও লাগিয়ে দিচ্ছি, দেখাও দেখা যাচ্ছে না, ওরা অ্যাবনরমালের মতো তাকিয়ে আছো কেন? যাই হোক ওটাই তোমার ধর্ম। আমি ফেসিয়াল করেছি, ও ফেসিয়াল করেনি, কেন ফেসিয়ালে তো অনেকগুলো স্টেপ থাকে, তো ওই স্টেপ যদি এই রাত্রিবেলা ওকে করাতে যাই, এখন বাজে 9:15, এখন যদি ওকে স্টেপগুলো করাতে যাই রাত্রে তো এমনি ওর কাশির সমস্যা আছে, এমন কাশবে রাত্রে আমি ওকে আর সামলাতে পারবো না, তো ওই জন্য ও নিজেই বললো সুপর্ণা ফেসিয়াল করাতে হবে না, যদি অল্পের মধ্যে কিছু হয়। তো আমার কাছে এই আয়ুরের টোনারটা ছিল, আয়ুরের টোনারটা দিয়ে মুখটা ক্লিন করে দিয়েছি, দিয়ে কী করলো না তারপরে ওই মুলতানি মাটি চন্দন পাউডার উত্তান পাউডার সব একসাথে মিশিয়ে একটা ফেস প্যাক বানিয়ে ওর মুখে লাগিয়ে দিয়েছি, এটাতেই ওর ঠান্ডা লেগে যাবে, মানে সহ্য করতে পারে না জল একদম রাত্রেবেলা। আর কৌশিকের একটা জিনিস খুব শখ আছে সেটা দেখাচ্ছি, বিভিন্ন ধরনের কয়েন কালেক্ট করা, 2 টাকার 5 টাকার, এটা কি যেন আজাদি কা 75 সাল না, এ দেখো যা ক্যামেরা ফোকাস নিচ্ছে না, ফোকাস কর, এই যে আজাদি কা 75 সাল 2005-এর ক্রস কয়েন এটা, একটাও ফোকাস নিচ্ছে না, জ্বলে যাচ্ছে একদম, ফোকাস নিচ্ছে না। তার এখানে একটা এই যে ফোনের বাক্স আছে, এটা এই বছর যে কিনলো নতুন ফোনটা ওই বাক্সর মধ্যে এই যে করে রেখেছে, এগুলো সব 20 টাকার কয়েন, মানে যেগুলো ইউনিক 20 তো এগুলো আজাদি কা 75 সাল না, সবকটাই আছে তাই, এ দেখো অনেক রকম আছে, 10 টাকার কয়েন, এটা কত নতুন 2 টাকা আজাদি কা অমৃত মহোৎসব দেখাচ্ছি, এটা পুরনো 2 টাকা দাও, নতুন 2 টাকা, এটা এই যে নতুন 2 টাকা, ওগুলো কি সব 2 টাকার কয়েন দেখি, দাও ওগুলো দাও, এই দেখো কতগুলো জোগাড় করেছে 2 টাকার কয়েন। ও এইগুলো সব নিজে বাড়িতে বানিয়েছে সময় করে করে, কাগজ দিয়ে স্ট্যাপলার দিয়ে ভেতরে প্লাস্টিকে মুড়িয়ে, অনেক রয়েছে প্রচুর, পুরো এই বাক্সটা ভর্তি, এই যে পুরো ভর্তি বাক্সটা, যাই হোক মুখে ফেস প্যাক লাগিয়েছি, বেশি হাঁ করে কথা বলতে পারছি না, ওগুলো টান হচ্ছে, মুখে ফেস প্যাকটা তুলি তারপরে কথা বলবো। গোপে কোথায় দিয়েছি, মানে গোপের এখানটায় দিয়েছি, ডোলে ধুয়ে না উঠে যাবে, যাও ওরম করো না মুখে এ পড়ে যাবে, ভাঁজ পড়ে যাবে, মুখে ফেস প্যাক লাগলো না আঁ কচি গুলো ভাঁজ পড়ে যাবে, করো না ওরকম, যাও ধুয়ে না, আবার ফেস প্যাক লাগালে হয় না অনেক রকম নিয়ম কানুন থাকে। সে যাই হোক আমার মুখে ফেস প্যাক তুলে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর এখন আমি পুরোপুরি ডায়েটে চলছি, কারণ হচ্ছে কম ভাত খাওয়া কম রুটি খাওয়া, মানে 1 কি 2 রুটি খাওয়া অল্প একটুখানি ভাত, পুরো পুরোপুরি ডায়েটে। আজকে দুপুরে যেহেতু স্যালাড খাওয়া হয়নি, এই যে শশা গাজর সব স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ দিলে ভালো তো, কিন্তু মুখ দিয়ে তো পেঁয়াজের গন্ধ বেরোবে বলে না, ওই জন্য আর পেঁয়াজ দিই নিয়েছে, দাঁড়াও ঘরে যাই, ও মুখ ধুচ্ছে তো কলের
জলের আওয়াজটা আসছে। যাই হোক, তো এবার রাত্রেবেলা ওই স্যালাড রুটি তার সাথে বাটা মাছের ঝোল এটাই খেয়ে নেবো। আর এখন এই তো মানে যবে থেকে ডায়েট করছি তবে থেকে আমার শাশুড়ি মা বলো, আমার মা বলো, তারপরে কৌশিক বলো, এদের একটাই কথা, এত এ করছো কেন, তুমি কি সিনেমা হল যাবে, কি বলো তোমরা, টলিপাড়া বম্বে, কৌশিক বলে বম্বে, আর আমার শাশুড়ি মা বলে টলিপাড়া। আর আমার মায়ের কথা তো বাদ দাও, বাতিগ্রস্ত, এত কম খাচ্ছিস মরে যাবি, এত কম খাচ্ছিস শরীর খারাপ হয়ে যাবে, মানে যাচ্ছে তাই আর কি। যাই হোক, ওই মা মাই হয় ওর জন্য এরকম বলে। মুখটা ক্লিয়ার লাগছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এদের করে কোনো লাভ নেই, মানুষে বলে যে হ্যাঁ মুখটা পরিষ্কার লাগে, আর ঠিক আছে ঠিক আছে বলেছো, এটাই অনেক, এটাই আমার কাছে পাওনা। যাই হোক চলো, এবার ওর মুখে একটুখানি টোনার একটুখানি এ লাগিয়ে দিই, ক্রিম লাগিয়ে দিই, তো দেখো চুল আসরেছে, পুরো কেবলা চণ্ডী লাগছে দেখতে। এটা স্টাইল, তোমার নিচে দেখাতে পারছি না, তোমার জামা টামা পুরো এ থেকে এ হয়ে গেছে। আরে আমার গরিব বর। এক্ষুনি বেল বাজলো, তো ওপরের একটা ফ্যামিলি থাকে ফোর্থ ফ্লোরে, তো ওরা নতুন রয়্যাল এনফিল্ড কিনেছে, বুলেট কিনেছে। আমি রয়্যাল কি একটা বলতে গেলাম যেন ফট করে, যাই হোক বুলেট কিনেছে, তো সেই আনন্দে ফ্ল্যাটে সবাইকে খাওয়াচ্ছে মিষ্টি। তো এই যে দিয়ে গেছে, এখানে দু পিস দিয়ে গেছে সবাইকে, আমাদেরকে লাড্ডু দিল, আমাদের পাশের ঘরে দিল লেডিকেনি, মানে এক একটা ঘরে এক এক রকম দিচ্ছে। ও পুরো মিষ্টির এ নিয়ে এসছে, প্যাকেট ধরে নিয়ে এসছে, যে নিয়ে এসছে সে হচ্ছে রিমি, আর ওর দুই ভাই, একটা বড় ভাই একটা ছোট ভাই, সালমান আর আবদুল্লাহ, বড়টা আবদুল্লাহ ছোটটা সালমান। তো বাইক কিনেছে সালমান খান, না ছোটরাকে, ওদের তিন ভাই বোনকেও দেখতে সুন্দর গো, কথাবার্তাও এদের ভালো, খুবই ভালো, হ্যাঁ খুব ভদ্রতা এদের মধ্যে, সেটাই, তুমি বুড়ো হয়ে গেছো তো কি হয়েছে, তিন ভাই বোন কেন, ওদের বাবা মায়েরও ব্যবহার খুব ভালো। সে যাই হোক, আবার অনেকে ভেবো না দিয়েছে বলে ভালো বলছি, সেটা না, এমনি তো কথা বলে, আমার শাশুড়ি মায়ের সাথেও কথা বলে, মানে খুব বলে না মার্জিতভাবে, লিমিটেডভাবে, খুব ভদ্র সভ্যভাবে, খুব ভালোভাবে কথা বলে, ওরা পুরো ফ্যামিলিটাই ভালোভাবে কথা বলে। তো তাই ওদের সুখবরে, মানে যেহেতু বুলেট কিনেছে তাই দিয়ে গেল সে। যাই হোক চলো, আর বকবক করছি না, মানে হট করে বেল মেরেছে তো, এবার এরকম টাইমে তো কেউ আসে না, ভয় পেয়ে গেছিলাম যে কে আসলো। যাই হোক চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো, তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।